হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেকহেল বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা PIR সেন্সর মিউজিক্যাল অ্যালার্ম সার্কিট। আর বন্ধুরা, এই সার্কিটটাকে আপনারা একটা অটোমেটিক ডোরবেল হিসেবেও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নিই। বন্ধুরা, এটা বানানোর জন্যে সবথেকে প্রথমে আমাদের নিতে হবে একটা PIR সেন্সর। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো BC547 ট্রানজিস্টার। তারপরে একটা ট্রানজিস্টারের কালেক্টর পয়েন্টটা আমরা এই সেন্সরটার পজিটিভ পয়েন্টের সঙ্গে আর বেস পয়েন্টটা আমরা এই সেন্সরটার আউট পয়েন্টের সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টটা আমরা এই সেন্সরটার গ্রাউন্ড পয়েন্টের সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা UM66 IC আর একটা 1K রেজিস্টার। তারপরে আইসিটার নেগেটিভ পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর পজিটিভ পয়েন্টটা আমরা এই ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টের সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে এই 1K রেজিস্টারটাকে আমরা এই আইসিটার আউট পয়েন্টের সঙ্গে আর এই ট্রানজিস্টারটার বেস পয়েন্টের সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে 4টে তারের টুকরো। তারপরে একটা তার আমরা এই পয়েন্টটার সঙ্গে আর আরেকটা তার এই পয়েন্টটার সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই দুটো তার হয়ে গেল এই সার্কিটটার পাওয়ার সাপ্লাইয়ের দুটো তার। তারপরে বাকি দুটো তার আমরা এই ট্রানজিস্টারটার কালেক্টর পয়েন্টের সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। আর বন্ধুরা, এই দুটো তারের সঙ্গে আমরা একটা স্পিকার কানেক্ট করব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই একটা PIR সেন্সর মিউজিক্যাল অ্যালার্ম সার্কিট অথবা একটা অটোমেটিক ডোরবেল সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।